বিসমিল্লাহির রহমানির রহিম, যারা আজকে এই হেলথ টিপসটি দেখছেন, আমি ডাক্তার মোহাম্মদ সুফিল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি ও পুনর্বাসন বিশেষজ্ঞ, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এর পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিওটি দেখার সাদর আমন্ত্রণ। যারা রুগী আছেন বা যারা রুগী নাই, যারা দর্শক এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের স্পেশালি ব্যাক পেইন বা কোমর ব্যথার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উপকারে আসবে। আমার নিয়মিত প্র্যাকটিসে এই জাতীয় সমস্যা নিয়ে অনেক সময় রুগীরা যখন আসেন, তখন দেখা যায় যে তাদের দাম্পত্য লাইফ একেবারেই বিপর্যস্ত অবস্থায় চলে যায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য তৈরি হয় বা বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। আসলে আমরা মানুষ, মানুষের শরীরে রোগ বালা মুসিবত একটা আসতেই পারে, যে কোনোভাবেই আসে। শুধু যে মানুষ কোমর ব্যথা ভোগেন না, অনেক রোগ আছে পৃথিবীতে বিভিন্ন কারণে, দৈহিক সম্পর্ক বা স্বামী স্ত্রীর যে ব্যক্তিগত সম্পর্ক, এগুলো অনেক ক্ষেত্রেই বিপর্যস্ত হতে পারে। তো আমার প্র্যাকটিসে প্রায় আমি রুগী অনেক সময়, স্পেশালি যারা পুরুষ রুগী আসে, তারা আমার কাছে জিনিসটা জানতে চায়, জি স্যার সেক্ষেত্রে কী করব। মানে কোনো পুরুষের যদি কোমর ব্যথা হয়, সেক্ষেত্রে স্যার স্ত্রী সহবাসে সে কীভাবে কোন পজিশনে করলে ভালো হয়, বা অনেক সময় দেখা যায় যে স্ত্রী সহবাসে তা সে ওই দিন আর উঠতে পারে না, কোমর ব্যথায় অফিস যেতে সমস্যা হয়ে যায়, ইভেন কি সে একেবারে আমি বলবো মুমূর্ষু অবস্থায় চলে যেতে পারে ব্যথায়। তো যার কারণে আজকে আমি ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে যে ছবিগুলো আমাদের স্কেচ করে কাজ করতে হয়েছে, আসলে আপনাদেরকে উপকারের জন্য এই ছবিগুলো ব্যবহার করা হয়েছে। আমরা আজকে যে ভিডিওটি, এটি একেবারে ডিটেলস আপনাদের চেষ্টা করব যেন আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন কি করলে অন্তত স্বামী স্ত্রী সহবাস বা মিলনে বা দৈহিক সম্পর্কে কোনো কোমর ব্যথা বা কোনো সমস্যা তৈরি হবে না। আমি আশা করব আপনারা এই ভিডিওটি চিকিৎসা স্বার্থে, চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে এবং আপনাদের উপকারের স্বার্থে আপনারা ভিডিওটি দেখবেন এবং এইভাবেই জিনিসটাকে মানে নিজেদের মধ্যে আয়ত্ত করে নেবেন। ভিডিওটি অন্য কেউ কোনোভাবে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা বা চিন্তা করা আশা করি অবকাশ করা উচিত হবে না, কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নিয়মিত বিভিন্ন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ধর্মীয় কাজ করে থাকি, পাশাপাশি আমরা আমাদের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন চাকরি বাকরি করে থাকি, আমাদের দৈনন্দিন বিভিন্ন জৈবিক প্রয়োজন হতেই পারে, আমরা প্রস্রাব পায়খানা হতে শুরু করে বিভিন্ন জৈবিক প্রয়োজনগুলো আমরা নিয়মিত আমাদের করে আসতে হয়। তা তদ্রূপ এই যৌন চাহিদা বা স্বামী স্ত্রীর জৈবিক চাহিদাগুলো এটা মহান আল্লাহ পাক থেকেই প্রদত্ত। সো এই ভিডিওটি শুধু চিকিৎসার জন্যই আমি দিয়েছি, আশা করি সবাই চিকিৎসা মানে উপকারের স্বার্থে এটাকে দেখবেন, বা আপনাদের কারো কোমর ব্যথা আক্রান্ত হইলে তারা এই ভিডিওটি এভাবেই নেবেন। এটা অন্য কেউ অন্য কোনোভাবে আশা করি আপনারা নেবেন না। আপনারা সবাই ধর্মপ্রাণ মুসলমান এবং বা যে কোনো ধর্মের লোকজনই আছেন, অবশ্যই আপনি আপনার ধর্মকে আপনি শ্রদ্ধা করেন। ধর্মীয় অনুভূতিতে কেউ এইটাকে ধর্মীয় অনুভূতির দিকে নেওয়ার চেষ্টা করবেন না, সম্পূর্ণই একটি বৈজ্ঞান ভিত্তিক চিকিৎসা নির্ভর এই ভিডিওটি, যেটা কোমর ব্যথা রুগীরা দীর্ঘদিন আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে এবং তাদের ব্যক্তিগত লাইফ খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, যার কারণে রুগীদের, অনেক রুগীদের রিকোয়েস্টে আমি ভিডিওটা আপনাদেরকে আবারও নতুন করে ঢেলে বুঝিয়ে এটা দেওয়া হচ্ছে। কারণ অনেক ক্ষেত্রে অনেক মহিলা রুগী এসে আমার কাছে এই জিনিসটা বলতে লজ্জাবোধ করে বা তার দ্বারা বলা হয়ে ওঠে না, সে পরিবেশটা থাকে না। বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, সো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আসলে একটা মহিলা রুগী একটা পুরুষ ডাক্তারের কাছে এসে এই জাতীয় কথা বলতে পারে না। হয়তো সে হয়তো নিজেই কোমর ব্যথা আক্রান্ত হয়ে তার দাম্পত্য লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, অথবা তার হাজব্যান্ডের সমস্যার কারণেও তাদের দাম্পত্য সমস্যা তৈরি হচ্ছে, এবং এটা অবশ্যই আমি মনে করি এটা একটা আমাদের মানব কল্যাণে ভিডিওটি আমি আপনাদেরকে উৎসর্গ করছি। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনারা উপকারে আসবে আপনাদের। তো প্রথম আমি কিছু বলতে চাই, আমাদের এই যে কোমর, এখানে আমি একটা রেপ্লিকা নিয়ে এসেছি, দেখেন কোমর এটা পেটের অংশ, এর আগে আমি বহুবার এই রেপ্লিকাটা দেখিয়েছি, আর এটা আমাদের পিঠের অংশ।
যখন আমরা এই কোমরটাকে সামনে এভাবে বেঁকে বাঁকিয়ে ফেলি তখনই অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় বসে থাকা বা বাঁকিয়ে সামনে ঝুঁকে কাজ করা বা সামনে ঝুঁকে ভারী কিছু ওয়েট ক্যারি করার ক্ষেত্রে অনেক সময় আমাদের পিছনে ডিস্ক প্রোল্যাপস হইতে শুরু করে মাসেল স্প্রেন স্ট্রেন বা ব্যাক মাসেলগুলো উইক হয়ে যাওয়া বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এই ক্ষেত্রেও স্বামী স্ত্রী দৈহিক সহবাসে এই জিনিসটা আমাদের এই মেকানিজমটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের অন্তত লাম্বার স্পাইনটা যেন সামনে ঝুঁকে না যায়, সেই পদ্ধতিগুলো জাস্ট আমাদের মাথায় নিলে হবে। তো এই ক্ষেত্রে আপনারা জাস্ট খেয়াল রাখবেন যেন আপনাদের যে পজিশনই আপনারা থাকেন না কেন সেটা যেন খুব বেশি কোমরটা সামনে ঝুঁকে না যায়। সেক্ষেত্রে কোমর স্ট্রেট থাকা বা ব্যাক স্ট্রেট থাকা বা এমন কোনো পজিশন ব্যবহার করা যেটা মেরুদণ্ডটা সোজা রাখা, যার কারণ তাহলে কেউ যদি কোমর ব্যথা আক্রান্ত আছেন বা আপনার পার্টনার আক্রান্ত আছে তাহলে সে আশা করি তার কোমর ব্যথাটা আর বাড়বে না অন্তত এই 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 ক্ষেত্রে। তো আমি একটা একটা করে ছবি দেখাচ্ছি, সেটা আপনারা একটু খেয়াল করবেন তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, যারা কোমর ব্যথা আক্রান্ত না যে দম্পতি তাদের ক্ষেত্রে এই জাতীয় পজিশন কোনো প্রয়োজন নেই, যারা শুধুমাত্র আক্রান্ত তাদের ক্ষেত্রে এই জাতীয় আপনার পজিশন আপনাদের দাম্পত্য জীবনকে সুখী এবং কোমর ব্যথামুক্ত রাখতে সহায়তা করবে। এখন যে প্রথম যে ছবিটি আপনারা আমি দেখাবো, এটা প্রথম যে ছবিগুলো আমি স্পেশালি শুধু পুরুষ যে সকল পুরুষ আছেন বা যারা মেল যাদের কোমর ব্যথা আক্রান্ত তাদের পজিশনটা কী হওয়া উচিত, সেক্ষেত্রে তার স্ত্রীর বা পার্টনারের পজিশনটা কী হওয়া উচিত সেটা আমি দেখাচ্ছি প্রথম যে ছবিগুলো। এখন যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরুষের কোমর ব্যথার ক্ষেত্রে আপনি এই পজিশনটি ব্যবহার করতে পারবেন। পুরুষ যেটা আমি কোমর ব্যথার রোগী হিসাবে বুঝিয়েছি, সো এই ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে অবশ্যই হেল্প করলে এটা আপনার এই পজিশনে আপনার তেমন কোনো কোমরে সমস্যা হবে না। এই পজিশনটা আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, এটা একটা হাতে সাপোর্ট নিয়ে আপনি এই পজিশনটা ব্যবহার করতে পারেন। দ্বিতীয়, এটা পুরুষের কোমর ব্যথার ক্ষেত্রে, মানে পুরুষ যদি সে রোগী হয় বা তার কোমর ব্যথা আক্রান্ত হয় এই ক্ষেত্রে তার পজিশনটা এভাবে নিলিং বা হাঁটু গেড়ে সে পজিশনে ব্যবহার করতে পারে। এই পজিশনটা কোনো এতে কোমরে তেমন বড় কোনো সমস্যা হবে না, অবশ্যই আপনার পার্টনারের সাহায্য নিয়ে আপনাকে আপনার স্ত্রীর সাহায্য নিয়ে কাজটা আপনাকে করতে হতে পারে। এই ছবিটা একটু মনোযোগ সহকারে আপনারা খেয়াল করেন, আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে। এখন যে ছবিটা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে পুরুষ কোমর ব্যথা আক্রান্ত এই পজিশনটা আপনারা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে পুরুষ তার হাতের দুই হাতকে স্ট্রেট রেখে হাতের উপরে তার মেরুদণ্ড বা পুরো বডির সাপোর্ট সে নিয়ে আপনার এই পজিশনটা সে ব্যবহার করতে পারে, এতে কোমর ব্যথা বাড়ার কোনো সম্ভাবনা নেই বা তেমন কোনো সমস্যা হবে না। এখন যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা চার নম্বর আমাদের পজিশন, এক্ষেত্রে পুরুষ যে কোমর ব্যথা আক্রান্ত সেক্ষেত্রে সে এই জাতীয় পজিশন উনি আপনি ব্যবহার করতে পারেন, এতে আপনার কোমরে বড় কোনো সমস্যা হবে না। তো একটু জাস্ট স্কেচটা বা ছবিটাকে খুব মনোযোগ সহকারে আপনাকে বুঝতে হবে তাহলে কোনো সমস্যা হবে না। এখন স্ক্রিনে আপনারা যে পাঁচ নম্বর পজিশনটা দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে পুরুষ লোক কোমর ব্যথা আক্রান্ত তো উনি একেবারে ফ্ল্যাট শুয়ে সুপাইন লাইং অবস্থায় থাকতে পারে বা বিছানায়, সেক্ষেত্রে ওনার স্ত্রী ওনাকে হেল্প করতে পারে। তো এই পজিশনটা আপনার কোমর ব্যথা পুরুষের স্পেশালি কোমর ব্যথা তেমন কোনো সমস্যা হবে না, এই পজিশনটা আপনারা প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এখন যে পজিশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে পুরুষ লোক যে আছেন উনি কোমর ব্যথা আক্রান্ত উনি সুপাইন অবস্থায় এবং এখানে স্ত্রী পজিশনটা একটু ভিন্ন আগের ছবি থেকে, স্ত্রী ইচ্ছা করলে দুইটা পজিশন ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দেখে নেবেন, দেখে পজিশনগুলো ব্যবহার করতে পারেন, এতে কোমর ব্যথা বাড়বে না। এখন যে ছবিটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও পুরুষ লোক কোমর ব্যথা আক্রান্ত, তো এই ক্ষেত্রে আপনি হাঁটু একটু ভাঁজ করে হাঁটু বা অনেক ক্ষেত্রে হাঁটুর নিচে, মানে আপনি যে পুরুষ রোগী কোমর ব্যথা আক্রান্ত আপনার হাঁটুর নিচে বালিশ দিতে পারেন বা হাঁটুটাকে ভাঁজ করে নিয়ে আপনি পজিশনে
আপনি ব্যবহার করতে পারেন, এই পজিশনটা আপনার তেমন কোনো কোমর ব্যথায় সমস্যা হবে না। আট নম্বর যে স্ক্রিনে এখন যে ছবিটা, এখানেও পুরুষ কোমর ব্যথা আক্রান্ত, সেক্ষেত্রে আপনার যে কোনো উঁচু টেবিল বা উঁচু খাট আপনারা ব্যবহার করতে পারেন। ছবিতে আপনি দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে অতি স্ট্যান্ডিং পজিশন কোমর ব্যথা আক্রান্ত রোগীর হতে হবে। তো জিনিসটা আপনার আমার ছবিটা দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন খুব সহজে। তো আমি প্রায় পুরুষদের ক্ষেত্রে আটটি পজিশন যারা কোমর ব্যথা আক্রান্ত আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের দাম্পত্য লাইফে কোমর ব্যথা কোনো সমস্যা তৈরি করতে পারবে না। এখন যে ছবিটা আমি দেখাচ্ছি, এটা যে পুরুষ যে কোমর ব্যথা আক্রান্ত, যে পজিশনগুলা কোনোভাবেই আপনাকে করা উচিত হবে না, তাহলে আপনার ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। তো এখন যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটা হচ্ছে আপনার পুরুষ কোমর ব্যথা আক্রান্ত, কিন্তু এই জাতীয় একেবারে ল্যাপিং অবস্থায় বা মানে ক্লোজলি এই পজিশনে একতে কোমরে ফ্ল্যাকশান হতে পারে, কোমর ফ্ল্যাকশান হতে পারে। সো এই জাতীয় কোনো অ্যাক্টিভিটিস, এই জাতীয় পজিশন ব্যবহার করা আপনাকে যাবে না, জাস্ট খেয়াল রাখতে হবে। এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ক্ষেত্রে যে যদি কোনো পুরুষ লোক কোমর ব্যথা আক্রান্ত থাকে, তাকে এই পজিশনে আপনাকে স্ত্রী সহবাসে এই পজিশন ব্যবহার করা যাবে না। এতে আপনার কোমর ব্যথা তীব্রতর তীব্র হয়ে যেতে পারে, কারণ এখানে আপনার লাম্বার স্পাইন স্পেশালি অনেক ফ্ল্যাকশনে যেতে হতে প্রয়োজন হতে পারে। সো এই পজিশনটা আপনারা ব্যবহার করবেন না। এখন যে স্ক্রিনে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি এইটাও কোমর ব্যথা যারা আক্রান্ত স্পেশালি পুরুষ, সেক্ষেত্রে আপনারা এই পজিশনটা ব্যবহার করবেন না। এতে কোমর ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে যেতে পারে, কারণ এখানেও আপনার প্রচুর ফ্ল্যাকশন হওয়ার সম্ভাবনা আছে কোমরে, এবং এখানে স্ট্রেস বা কোমরে মেরুদণ্ড স্পাইনে আপনার চাপ পড়তে পারে। সো আপনাকে এই পজিশন ব্যবহার করা উচিত হবে না। তাহলে আমি ইতিমধ্যে যে ছবি পিকচারগুলো দেখিয়েছি, প্রথমত ব্যবহার করতে পারবেন যে ছবিগুলা, মানে যে পজিশনগুলাই আপনাদের কোনো সমস্যা হবে না পুরুষদের ক্ষেত্রে, এবং যে পজিশনগুলো আপনার কোমর ব্যথা বাড়িয়ে তুলতে পারে পুরুষদের ক্ষেত্রে সেগুলো আমি দেখালাম। এখন আসেন আমরা স্ত্রীদের ক্ষেত্রে, যে কোমর ব্যথা স্ত্রীদের যদি কোমর ব্যথা হয় কোনো মহিলার, সেই ক্ষেত্রে স্ত্রী লোক এই পজিশনে যে পজিশন থাকলে আপনার স্ত্রীর কোনো সমস্যা বা কোমর ব্যথা হবে না, সেই পজিশনগুলো আমি দেখাচ্ছি। তো ইচ্ছা করলে আপনার সে পজিশনগুলায় আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এই স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আপনার স্ত্রী যে কোনো বিছানায় সে সুপাইন লাইনে থাকতে পারে, এই জাতীয় পজিশনে আপনার হাঁটুটা ভাঁজ করে উনি ব্যবহার করতে পারে, কোনো সমস্যা হবে না, এতে কোমর ব্যথা হওয়ার কোনো প্রশ্নই আসে না, এই পজিশন আপনি ব্যবহার করতে পারেন। আমি এখন যে ছবিগুলো এখন দেখালাম সেটা মহিলাদের বা স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে স্ত্রী কোমর ব্যথা আক্রান্ত হলেই আপনি ব্যবহার করতে পারবেন। এখন যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এক্ষেত্রে আপনার স্ত্রী এই পজিশনে থেকে আপনার মানে এই পজিশনে থেকে আপনার স্ত্রী সহবাসে কোনো সমস্যা হবে না, স্ত্রীর ওনার কোমর ব্যথা থাকলেও তেমন কোনো ব্যথা বাড়বে না, এটা আপনারা ব্যবহার করতে পারেন। স্ক্রিনে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। এই এখন আরেকটি যেটা তিন নম্বর স্ক্রিন, এক্ষেত্রে আপনার স্ত্রী লোক বা আপনার পার্টনার যে কোমর ব্যথা আক্রান্ত, উনি এই পজিশনে থাকতে পারে, এতে ওনার কোমর ব্যথা বাড়বে না এবং এই পজিশনটা ওনাদের জন্য সুইটেবল সবচেয়ে। সো এটা আপনারা ব্যবহার করতে পারেন, এই জাতীয় পজিশন। এখন আমি আপনাদের স্ত্রী যারা কোমর ব্যথা আক্রান্ত তাদের ক্ষেত্রে এই যে পজিশনগুলো একেবারেই কোনোভাবেই আপনাদের স্ত্রীদের পজিশনে নেওয়া উচিত হবে না, সেগুলো আমি দেখাচ্ছি। এই যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে আপনার স্ত্রী কোমর ব্যথা আক্রান্ত হলে ওনাকে কোনো অবস্থাতেই এই জাতীয় পজিশনে যাওয়া যাবে না, এই জাতীয় পজিশন ব্যবহার করা যাবে না। এতে ওনার ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে যেতে পারে, কারণ এখানে অনেক ক্ষেত্রে ওনার কোমর স্পাইনে প্রেশার পড়তে পারে বা মেরুদণ্ডের মাসেল ডিস্কের সমস্যা হতে পারে বা লাম্বার মুভমেন্ট হতে পারে, লাম্বার ফ্ল্যাকশন মুভমেন্ট হতে পারে। এই পজিশনটা দুই নম্বর যে পজিশন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না যারা কোমর ব্যথা আক্রান্ত। এতে ব্যথা আরও বেড়ে যেতে পারে, স্পেশালি সামনে যখন স্ত্রীর সামনে ফরওয়ার্ড ফ্ল্যাকশন অবস্থায় থাকবে বা ঝুঁকে থাকলে ওনার কোমরে আঘাত বা কোমরের সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। সো এই এখন যে পজিশনটা আছে এটাও স্ত্রীরা এই পজিশনে স্ত্রী লোক ব্যবহার করা উচিত হবে না, এই পজিশনটা অ্যাভয়েড করতে হবে।
এক্ষেত্রে ওনার ব্যথার তীব্র থেকে তীব্রতর হয়ে যেতে পারে যদি উনি কোমর ব্যথা রুগী হয়ে থাকেন। তো আশা করি এই ছবিগুলা আমরা অনেক সময় বিভিন্ন মানে ডাক্তারি ছবি থেকে আমাদেরকে এগুলাকে কনভার্ট করে আবার স্ক্রেচ করে কাজ করতে হয়েছে। ছবিগুলাকে কেউ অন্য কোনোভাবে অন্য দৃষ্টিতে নেবেন না, শুধুমাত্র মানব কল্যাণে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থেই আপনারা চিন্তা করবেন। এবং আমি আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ আশ্বস্ত করতে চাই আপনাদের দাম্পত্য জীবনে অন্তত এই যে কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে এই জাতীয় পজিশনগুলো আপনাদের দাম্পত্য জীবন আরও সুন্দর সুখীময় করে তুলবে। কোমর ব্যথা থাকলেও আপনাদের তেমন কোনো সমস্যা হবে না, বা কারো কোমর ব্যথায় আক্রান্ত হয়ে গিয়ে যেহেতু অনেক সময় আপনারা জানেন না আজকে হয়তো কোমর ব্যথা নেই, ভবিষ্যতে যদি হয় তখন আপনাদের এই এই টিপসগুলো হেলথ টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আশা করি কোমর ব্যথা রুগী বাংলাদেশে ধীরে ধীরে ইনশাআল্লাহ কমে আসবে। আমাদের দরকার এডুকেশন, সো এডুকেশন যদি আমরা আপামর জনসাধারণকে দিতে পারি তাহলে আমাদের অবশ্যই এই জাতীয় সমস্যা আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।